জয়কে নিয়ে আমেরিকায় বেশ সময় কাটিয়েছিল, সেটা ভিডিও ওর মা প্রকাশ করেছিল, তখন বাংলাদেশে এসে বলেছিল এটা সেজাদকে নিয়ে একটা দারুণ মেমোরিজ আমি দেব। এটা তো আসলে আমিও দেখতে পাইনি, এটা আমি দেখতে পাইনি, কারণ আমি চাই তানভীর ভাই যে বাবা হিসেবে সে তার বাচ্চাদের সাথে সেই সম্পর্কটা সবসময় থাকুক। এবং কিছুদিন আগে আরও কিছু স্টেটমেন্টও এসেছিল, আমি যদি আপনার একটু আগের কথাটা থেকে আসি, যে শেহজাদকেও একটা সুন্দর সময় দেবে, তো সেটা আমিও দেখতে পাইনি। এবার বাচ্চা দিকে আসি, যে বাচ্চাকে নিয়ে ঈদ বা বাচ্চার বাবার সাথে সময় কাটানো বা সাকিবের কাছে যাওয়া ঈদে কেমন, এই এই বিষয়টা একটু ঈদের আনন্দের সাথে আমাদের খোলাসা করে। শেহজাদ খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, তার ঈদের ব্যাপারগুলো সে আস্তে আস্তে বড় হচ্ছে আর বুঝতে শিখছে একটু একটু করে। ঈদে সে জানে যে সকালবেলা একদম ওভাবে মানে শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে তাকে সালাম করতে হবে, কারণ আমি গত ঈদ থেকেই বলেছি যে বাবা তুমি যেহেতু তুমি একদমই এখনো খুব ছোট, তো সেখান থেকে তুমি তো সালামই পাবেই, মানে যেটা মা ছেলের কথোপকথন, ও তার অত কিছু বোঝে না, কিন্তু বলি যে তুমি ওই যে না চাইলে পেয়ে যাবে তা হবে না, তোমাকে সালাম করতে হবে। তো সে সালাম করছে ইদানিং ঈদগুলোতে, যখনই গত ঈদেও করেছে সালামই পাচ্ছে, এবং প্রচুর তার ড্রেসেস তো গিফট পায়, ড্রেস তার দাদু বাড়ি থেকে, বাবা থেকে, নানা নানু থেকে, আমার থেকে, তো এগুলো আছে। আর বাবার সাথে শেহজাদের ব্যাপারটা হয় কি, আসলে ওর এই সম্পর্কটা আমার মনে হয় যে ও তো বাবাকে সারাক্ষণ দেখতে পায় না, সবসময় দেখছে না, সবসময় কাছে পাচ্ছে না, তো স্পেশাল এই সময়গুলো যখন ওরা একসাথে টাইম স্পেন্ড করে বা সেলিব্রেট করে, তো সেটা ওর জন্য খুব স্পেশাল, তো ও খুব এনজয় করে আসলে। বাট ডেফিনেটলি ও হয়তো বা ভাবে যে মানে যতটা আমার সাথে সে ফ্রি, মাকে সারাক্ষণ পাচ্ছে, মাকে সারাক্ষণ দেখছে, সেই ব্যাপারটা হয়তো বা মিসিং থাকে। কথা একটু কথা ওঠে, যেহেতু সাকিবের একটা কথা খুব ভাইরাল হয়েছিল যে যখন জয়কে নিয়ে আমেরিকায় বেশ সময় কাটিয়েছিল, সেটা ভিডিও ওর মা প্রকাশ করেছিল, তখন বাংলাদেশে এসে বলেছিল এটা শেহজাদকে নিয়ে একটা দারুণ মেমোরিজ আমি দেব, সেটা প্রকাশ পাবে বা আপনারা দেখবেন, সেই ক্ষণটা কি চলে গিয়েছে নাকি সামনে আসছে? কারণ ওই মেমোরিজগুলো বা ওই ফুটেজগুলো আসলে আমরা পাইনি, বা দর্শকরা কৌতূহল তো ওদের শেষ নাই বা আমাদেরও শেষ নাই, এটা নিয়ে কিছু কি বলতে চান? কারণ স্টেটমেন্টটা গিয়েছে এখানে সাকিবের। এটা তো আসলে আমিও দেখতে পাইনি, এটা আমি দেখতে পাইনি, কারণ আমি চাই তানভীর ভাই যে বাবা হিসেবে সে তার বাচ্চাদের সাথে সেই সম্পর্কটা সবসময় থাকুক। এবং কিছুদিন আগে আরও কিছু স্টেটমেন্টও এসেছিল, আমি যদি আপনার একটু আগের কথাটা থেকে আসি, যে শেহজাদকেও একটা সুন্দর সময় দেবে, তো সেটা আমিও দেখতে পাইনি, বা আমি জানি না এটা কখন কি হবে, যদি হয়তো বা বাবা হিসেবে তার কোনো পরিকল্পনা থাকতে পারে, কিন্তু এই সময়টা কি যাতে দেয়া না হয় সেই জন্যই কি অনেক কিছু আসে সামনে বা অনেক কিছু, কারণ বাবার সাথে বা শেহজাদের এই সম্পর্কটা, বাবা ছেলের সম্পর্ক তো এটা সারা জীবনের, একদম খুবই পবিত্র, এটা তো খুবই পবিত্র সম্পর্ক, এটা কেউ চাইলেই নষ্ট করতে পারবে না, এবং এটা নষ্ট করার জন্য এবং এটার অনেক ধরনের আমি বলবো যে আসলে দূরে রাখার জন্য অনেক কিছুই করা হচ্ছে যেন বাবার থেকে সন্তান দূরে থাকে। আর না হলে এটাই যদি না হয়, তাহলে যখন তার বাবার সাথে শেহজাদের দেখা হয় ওই সময়গুলো কিন্তু খুব সুন্দর। তো আমি যখন মা হিসেবে ভাইয়া এই স্মৃতিগুলো আমি রাখি, কারণ এটা তো ও বড় হয়ে দেখবে যে আমার মায়ের সাথে স্মৃতি আছে, আমার বাবার সাথে স্মৃতি কোথায়, তো সেখান থেকে যখন আমি সুন্দর মেমোরিজ এই স্মৃতিগুলো যখন ছবি তুলে রাখি বা ওভাবে মোমেন্টসগুলো রেখে দিই, এটা নিয়েও কিছুদিন আগে বলা হচ্ছিল যে বাবার সাথে ছেলের দেখা হলে এই ছবি তোলা হয় বা কিছু, তো এই যে এই নোংরামি এই কথাগুলো কারা বলে বা কে বলে, এটা নিশ্চয়ই বাবা হিসেবে সাকিব খান কি বলছে কিনা সেটাও আমরা জানি না, এটা কোনো বাবার বলার কথা না, তো আমি জানি না আসলে এই যে একটা ধূম্রজাল তৈরি করা এগুলো আসলে খুব আমার মনে হয় নোংরা। এটা তার মানে অভিনয় শিল্পীর বাইরেও আপনার মা হিসেবে একটা ফাইট দিতে হয় মানে সারা, অবশ্যই সারাটা ক্ষণ, কারণ আমি শেহজাদকে সামনে আনার পর থেকে অনেক কিছুই হচ্ছে বা আমাকে নিয়ে অনেক ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমি যেখানেই যে সেক্টরে কাজে যাচ্ছি তানভীর ভাই, সেটা আমার কো অ্যাক্টররা হোক, আমার কোনো প্রোডাকশন হাউস হোক বা যে কোনো জায়গায়, আমার কোনো টিভিসি পারপাস হোক, প্রত্যেকটা জায়গায় আমার কাজের সেক্টরগুলোতে আসলে খুব নোংরাভাবে কিছু মিথ্যা নিউজ ছড়ানো হয়, যেন আমার কাজে হ্যাম্পার হয় বা কাজে যেন প্রবলেম হয়, তো এই জিনিসগুলো কেন করা হচ্ছে? আর এগুলো যখন করা হচ্ছে তার মানে এটা ডিফারেন্টভাবে আমার সন্তানের উপর একটা প্রভাব পড়ে, অবশ্যই, তো এগুলো পরিকল্পনা করেই করা হচ্ছে আসলে।